টি টোয়েন্টি দল থেকে আফিফ হোসেনের বাদ পড়ার নিয়ে সমালোচনা হচ্ছে। তার বাদ পড়ার কারণ খোলাসা করেছেন কোচ চন্ডিকা হাথুরাজ সিংহে। টানা 61 ম্যাচ খেলেন আফিফ। রেকর্ড গড়ার পর আফিফ হোসেনকে থামতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টির পর। ইংলিশদের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে বাদ পড়েন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দলে থাকলেও নামার সুযোগ হয়নি আফিফের। শেষ ওয়ানডে দলেই তাকে রাখা হয়নি, স্লেট থেকে পাঠিয়ে দেওয়ায় ঢাকায়। এরপর আইরিশদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি তার। কোচ হাথুরাজ জানান, সব মিলে আফিফের বাদ পড়ার পেছনে রয়েছে ওর বাজে পারফরমেন্স। সম্ভাবনা জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেও দীর্ঘদিন নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি। তবে এই প্রতিভাবান ক্রিকেটারের ভবিষ্যতে এখনই জ্যোতির জন্য টানতে রাজি নন কোচ। চন্ডিকা হাথুরাজ সিংহ শনিবার বলেন, সে এখন দলের বাইরে, এখন যা করতে হবে তাকে গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি, সে যদি এটা করতে পারে, দলে যদি কাউকে লাগে তাহলে সবার মতো সেও সুযোগ পাবে। যদি সে এটা করতে পারে দলে খালি জায়গা আছে। হাতুরের ভাষ্য, সে বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছে অবশ্যই, তার চেহারার কারণে না, পারফরমেন্সের জন্যই। যে কেউ বাদ পড়লে পারফরমেন্সের কারণে পড়ে। কখনো কখনো আবার কৌশলগত কারণে আমরা যদি আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই, এটা কখনো কখনো কারণ হয়।